ওকে সো ম্যাম আমাদের ইভনি সেলুনে এসছে দুর্গাপুর সিটি সেন্টারে সো ম্যাম হেয়ার কাট করালো আর এই ম্যামও হেয়ার কাট করালেন আমি থ্যাঙ্কস করলাম তো আমাকে খুব স্যাটিসফ্যাক্টরি লুক লেগেছে আমি সবাইকে রিকমেন্ড করব এটা তোর কেমন লেগেছে ও আমার থেকে ইন্সপায়ার হয়েছে ইটস লুকিং বিউটিফুল হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো আমাকে জানাও। অ্যান্ড আমি আশা করছি তোমরা সবাই অনেক ভালো করে প্রত্যেকটা দিন খুব ভালো করে এনজয় করছো। সো আমি এখন ডিউটিতে চলে এসেছি, আজকে সানডে। তো সকালে আজকে আমাদের মাছ হয়েছে, ভাত হয়েছে, মানে সাডেনলি বললো যে ফার্স্ট শিফট করবো, যেটুকু মানে যাতায়াত করছি র্যাপ আপ করলে আমি আর মামি মিলে। তো এখন ডিউটিতে চলে এসেছি, মানে আমি দিনটা স্টার্ট করি। অ্যান্ড আজকে না এখানে এসে হ্যাভাস করলাম, সকালে তো তাড়াতাড়ি করছিল তো টাইমই পেলাম না, যদি শ্যাম্পু কন্ডিশনার এখানে নিয়ে এসেছিলাম, ক্লিনিকে এসে আমি হ্যাভাস করে এলাম। তো আজকে হচ্ছে একটু হেয়ারটা কাট, মানে সামনে একটু ব্যাংকস ভাবছি কাটবো, এখনো কোনো কিছু ঠিক নেই, দেখি দিনটাকে স্টার্ট করি। চলো, মাই গ্রুমিং ইজ ডান, সো লেটস স্টার্ট দ্য ওয়ার্ক। গরম টাইমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম চলছে, বার্থডে কে কাটা চলছে মনে হচ্ছে, সব এখন খাওয়ার জন্য ওয়েট করছে, আদি আগেই বসে গেছে খাওয়ার জন্য। সবাই সবাই শেয়ার হয়ে গেছে, আইসক্রিম টাইম চলছে আমাদের। অনেক আইসক্রিম খাওয়া হলো, বাট আমি খেলাম না তোমার জন্য, একটা আমি এখন স্পেশাল ডায়েট ফলো করছি, মানে একটু ক্যালোরি থেকে দূর থাকছি, সেই জন্য আমি খেলাম না, ওরা সবাই খেলো। তো অনেক এনজয় করলাম, এখন ভাবছি একটু খালি খালি আছি, বেরোনো চাক, বাট ম্যামকে তার জন্য বলতে হবে, দেখি যদি পারমিশন নেই তাহলে এখন একটু ব্যাংকটা কেটে নিয়ে চলে আসবো, নাহলে ছুটির পরে দেখবো কী করা যায়। সে এখন ওয়েট করি, আগে না আগে দেখি যাই ম্যামকে বলি গিয়ে, কি যদি ম্যাম ছাড়ে তো এখন চলে যাবো। চলে এসছি, এখন আমি হেয়ার কাট করতে যাচ্ছি, তোমাদের বলছিলাম যে বিকালবেলায় বেরোবো, বা বেরোনো হলো না, ছুটির পরে যাচ্ছি। এই আমাদের আদির সঙ্গে দেখো বলানো রং সরে নিয়ে চলে এসছে, রং সরে নিয়ে চলে এসছে আদি আমাদের, এমনি দেখো লেট করছে সত্যি, কিছুই জানে না লোকটা। Finally at salon, so let's cut my hair. আদি খান জবরদস্তি আমার কাটিং করার চেষ্টা করছে, আমি জানি না আমি কি সম্পূর্ণ করলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি নিজেকে দেখতে না এখন দেখি আছে, মানে খুব সুন্দর লাগছে দেখতে, বাট এরা বলছে ভালো লাগছে না। আদি সাজেস্ট করে যাচ্ছি পিয়ালাকে কেমন কাট করতে হবে, মনে হচ্ছে ওই হেয়ার ড্রেসার একবারে। তুই হেয়ার ড্রেসার কেটেছিস পিয়ালাতে, কার মতন কাটবি? পিয়ালি কত ডিসেন্ট হেয়ার কাট করছে, ওর মাকে চিনতে পারবে না, সুন্দর লোক। ফাইনাল লুক অফ পেয়ালি, কেমন লাগছে পেয়ালি তোর কাটিং করে বল, দারুণ লাগছে সত্যি, প্রিটি লাগছে ওকে। এ আমার দাদি কিছু করে, সবাই আমরা সবকিছু করেছি, আমার পয়সা নাই, আমি গরিব মানুষ, আমরা গরিব তো আমরা কাটিং করছি। চাচ্ছি নিচে, আমাদের কাটিং হয়ে গেল, পেয়ালিও বেরোচ্ছে, এখন পেমেন্ট করছি, তারপর আমরা নিচে যাচ্ছি, চলে
চলে আয় চলে আয়, আদি আর বেরোতে চাইছে না সালন থেকে। আয় রে, এরকম কর, এরকম কত তো লেট করলি, তুমি তো কখন হয়ে গেছিল? আমার পাতি জল আসছে, পাতি যাও। তুই পাতি, তুই পাতি পাতি নিজেই। আই এম ব্যাক হোম। যেন কাটিংটা দেখে মনে হয় বুঝতে পারিনি কেউ, কিন্তু আমাকে কমপ্লিমেন্ট কিছু দিল না। ডিনার কমপ্লিট, ডিনার আজকে আমি খেয়েছি রুটি আর একটুখানি ডিম, মানে ডিমের পোচটা, ডিমের কুসুম ভাত দিয়ে। এখন আমি তোমাদের বলছি স্পেশাল ডায়েট ফলো করছি, তো এটা একটু ভালো করে মেনটেন করছি। আর একটা কুমড়ো সবজি হয়েছিলো, তো সেটা আমি খেয়েছি। তখন খাওয়া হয়ে গেছে, উপরে চলে এসেছি, ফ্রেশ হয়ে যাবো, ফ্রেশ হয়ে গুড নাইট টাইম। তো আজকে হেয়ার কাটটা এখনও অব্দি কেউ বুঝতে পারিনি, জানি না কেন বোঝা কি যাচ্ছে না, একটু সামনেটা তো ছোটো বললাম তাও বুঝতে পারছে না। বাট মম্মি পাপারও বোঝেন না, তো বুঝেছি, তো জানি আচ্ছা লাগছে বললো। আর মম্মি পাপা দেখি পরে ঠিক বুঝতে পারবে, এখন তো বোঝেনি, কালকে সকাল হলে তখন বুঝে নেবে ঠিকই। সেটা ব্লগটা আজকে এখানে এন্ড করছি, আজকে দিনটা আমার খুব ভালো গেলো, তোমরাও আজকে ব্লগটা দেখে খুব এনজয় করছো আই হোপ। সো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।